আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিয়ের পার্টির পরে কিন্তু আমাদের চলে এসেছে রিসেপশন পার্টিতে, আর রিসেপশন পার্টিতে কিন্তু আমরা সবাই অ্যাটেন্ড করব। আর চলে এসেছে কিন্তু কামরুল কমিউনিটি সেন্টারে, আর ঢুকেই কিন্তু আমি শুরু করে দিয়েছি ভিডিওর কাজ। চলুন ভিতরে যাওয়া যাক। আর এখানে কিন্তু একটা সুন্দর কিন্তু একটা ওয়েলকাম কার্ড দেওয়া আছে সবাই সবার জন্য, আশিক এবং কাশ্মীর ওয়েডিং সিরামনি। তো যাই হোক, ভিতরে আসার পরে কিন্তু দেখছিলাম সবাই কিন্তু বসে বসে যার যার মতো গল্প গুজব করছিল, আর এইদিকে কিন্তু বউ কিন্তু ফটোশুটের কাজ কিন্তু সেরে নিচ্ছিল, কেননা মানুষজন এখনও খুব একটা আসেনি, তাই এই সময়টা কিন্তু ফটোশুটের সময়। তো এর ভিতরে দেখা হয়ে গেল আমার দেবরের সাথে, মানে বরের সাথে। তো ওকে কিন্তু স্যুট বুটে বেশ ভালো লাগছিল। এরপর কিন্তু সবাই পার্টিতে অ্যাটেন্ড হওয়ার পরে কিন্তু এখানে কিন্তু সবাই ছবি তুলছিল, আর এটা আমার এক ভাসুর এবং তার আমার এক যা আর হচ্ছে তার বেবিকে নিয়ে। তারপরে কিন্তু ছেলের বোন বোন জামাই ছবি তুলল, এরপর কিন্তু আমরা চলে এসেছি। কিন্তু এর ভিতরে কিন্তু ফ্যামিলির অনেকেই ছবি তুলেছে, যেগুলো সবাইকে আনা সম্ভব হয় না। আপনারা ভালো খুব ভালোভাবেই জানেন সবারই ভিডিও সামনে আসার ইয়াটা থাকে না, সবার একটা পার্সোনালিটি থাকে। তো যাই হোক, এখানে কিন্তু ছবি টবি তোলার পর কিন্তু আমরা খেতে যাব। তো ওইদিকে ওগুলো সব রেডি করছিলো, আর এর ভিতরে কিন্তু তার ফ্রেন্ড সার্কেলটা চলে এসেছে, মানে বরের ফ্রেন্ড সার্কেলটা চলে এসেছে। তো তাদেরকে একটু ভিডিও করলাম, সাইডে একটু ভিডিও করলাম, দেন আমরা কিন্তু খাবার টেবিলে চলে এসেছি। আর এখানে ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি সবাই কিন্তু আমরা খাওয়ার জন্য কিন্তু টেবিলে বসে গেছি। তো এই তো দেখুন, টেবিলে খাবার দিয়ে দিয়েছে, এবং পুরো ভিডিওটা আমি করিনি, এখানে খাবারের পুরো ভিডিওটা আমার করা হয়নি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এরপর চলে এসেছে বর এবং বউ খাওয়ার জন্য। তো তাদেরকে কিন্তু সুন্দরভাবে পরিবেশন করে দিচ্ছে লোকজনেরা। তো যাই হোক, আমার যা এবং আমার দেবর কিন্তু তারা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর এখানেই কিন্তু ঘটে গেছে বিপত্তি। বিপত্তিটা খুব একটা বিপদ না, খুব ছোটোখাটো বিপদ। তো যাই হোক, জীবনে ফার্স্ট টাইম বউ হিসেবে তাকে খাইয়ে দিচ্ছে, এটা কিন্তু তোলার হবে সারা জীবনের জন্য, যে ফার্স্ট টাইম সে তার বউকে খাইয়ে দিয়েছে। কিন্তু ভাতের সাথে দিয়ে দিয়েছে একটা আস্ত এলাচ, দেখো ঠেলা। তো আস্ত এলাচটা কিন্তু সে কিন্তু ব্রাউন প্লেটে কিন্তু রেখে দিল। এরপর কিন্তু দুজন দুজনাকে কিন্তু খাইয়ে দিচ্ছিল, তো বউ বরকে এবং বর বউকে। এভাবে কিন্তু তারা কিন্তু খাওয়া দাওয়া চালিয়ে যাচ্ছিল, আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি কিন্তু চলে গেলাম মণ্ডপের দিকে। মণ্ডপে গিয়ে কিন্তু একটা শর্ট ভিডিও করলাম, বেশ কয়েকটা করেছি, তো একটা দিয়েছি, ভিডিওটা বড় হয়ে যাবে তাই সবগুলো দেওয়া হয়নি। তো বিয়ের ভিডিও কিন্তু এই পর্যন্তই শেষ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।